আমরা মহিলা কলেজের স্টুডেন্ট, আমরা এখানে বাসা ভাড়া করে থাকি। এই 2-3 দিনের বর্ষায় এই হাঁটু পর্যন্ত মানে আমাদের খুবই যাতায়াতের অসুবিধা হয়। গত 3 দিন ধরে যে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে আমাদের সাতক্ষীরা সদরের বিভিন্ন এলাকায় পানির পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে এবং আমাদের যে বেদনা নদীতেও অনেক বেশি পানির পরিমাণ। পাশাপাশি কিছু এলাকায় আমাদের কাছে খবর আসছে যে কিছু ঢের তলিয়ে গেছে। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা তুলনামূলক আমাদের সিকিউর জোন ছিল, কিন্তু এখন এখানে পানির প্রভাবে চাপে আর কি বাঁধ ভেঙে গেছে। বসবাস করি 2 নম্বর ওয়ার্ড, এখান থেকে পৌরসভা মাত্র 2-5 মিনিটের রাস্তা। তারপরেও আমরা এই যে প্রতি বছর প্রায় 6 মাস আমরা পানির ভিতরে ভোগান্তিতে থাকি। এখানে অনেক বিল্ডিং আছে কিন্তু কোনো ড্রেন নেই, কোনো পরিকল্পনাবিহীন পুরো বিল্ডিং তুলছে কিন্তু আমাদের এই কোনো ড্রেন নেই, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। তা আমরা অনুরোধ করব যে সরকারের কাছে যেন এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা করে দেয় আর রাস্তাগুলো একটু ঠিক করে দেয়, যাতে আমরা দুর্ভোগ থেকে বাঁচতে পারি। পানি বদ্ধতার ভিতরে আটকে আছি, 1 থেকে 1.5 হাত মতো পানি রাস্তার উপরে। এই পানি কবে শুকাবে তার কোনো নিশ্চয়তা নেই। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি একটা ড্রেনের ব্যবস্থা করে যাও পানিটা নিষ্কাশনের একটা সঠিক উপায় বাইর করে আমরা যাতে চলাফেরা করতে পারি। আমাদের এই পানি শুকাতে কমপক্ষে 3 থেকে 4 মাস সময় লেগে যাবে। জোরে বলুন। সাতক্ষীরা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে আমাদের এই নিচু এলাকার ভিতরে এই 10-15 বছরের ভিতরে কোনো উন্নয়ন কিংবা কোনো রাস্তা সংস্কার কিংবা হচ্ছে পানি উন্নয়নের কোনো দিক থেকেই কোনো কিছুই করি নাই। বাট আমাদের 2 দিন বর্ষা হলেই আমাদের এই সাইডে পানি তলতল করে, কিন্তু এটা আমাদের এখন মাননীয় যিনি আছে তার কাছে অনুরোধ যে আমাদের এই 2 নম্বর ওয়ার্ডের এই নিচু এলাকাটা যেন দেখে পানি সংরক্ষণের ব্যবস্থাটা যেন আমাদের জন্য করে, না হলে আমরা অতি ক্ষতির ভিতরে আসি। ঘরের ভিতরে পানি আছে? হ্যাঁ, ঘরের ভিতরে পানি আছে। আমাদের এই যে 2 দিন বৃষ্টি হলে যে ঘরের ভিতরে পানি চলে যায়, আমাদের কাজকাম, আমাদের মনে করেন যে ফ্যামিলি বাইরে বেরোতে পারে না, খাওয়া দাওয়ার সমস্যা, পানির সমস্যা, এগুলো যেন আমাদের দিকে একটু খেয়াল রাখা হয়, এটা আমাদের সবার আবেদন। আমি আগে জানতাম না যে এখানে অবস্থা, তো লোকজনের মাধ্যমে শুনছি যে এখানে অনেকদিন দীর্ঘদিন ধরে এই জলবদ্ধতা। তো আমি আজ বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হচ্ছে, গতকাল তো বের হতে যাচ্ছি কিন্তু বের হতে পারে নাই, দেখছি যে আমার হাঁটু সমান বা মাথা সমান পানি হয়ে যাচ্ছে এখানে। তো আমি গতকাল অফিসে যাই নাই, আজ কষ্ট করে বের হয়েছি, তো একই অবস্থা দেখছি, বাসা বাড়িতে তো পানি উঠে গেছে, বাসার ভিতরেও পানি উঠে গেছে। তো এটাই লোক এলাকার লোকজন তো কীভাবে বসবাস করে ভাই, উপর আল্লাহ জানে, এই এলাকার লোকই জানে ভাই। তো আমি বাংলাদেশে এরকম কোনো রাস্তা দেখি নাই যে ভাই এখন এইভাবে জলবদ্ধতা আছে ভাই। তো এরা আসলে খুবই পরিস্থিতির শিকার। তো আমি উপরে যারা কর্মগ্রস্ত বা ডিস্ট্রাকশন করছে তারা খুব দ্রুত এই রাস্তাটা সংস্কার করে দেন এবং এলাকার লোকজন এই পাপ থেকে মুক্ত হয়। সাতক্ষীরা সদর পৌরসভার 2 নম্বর ওয়ার্ড মঞ্জিতপুর রথলা মাঠ থেকে বলছি। আমাদের এখানে জলবদ্ধতার আমরা শিকার, অতি অল্প বৃষ্টিতে জলবদ্ধতা হয়ে থাকে। আমাদের এখানে কোনো প্রকার ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার কোনো কিছুই হয় নাই। আমরা স্থানীয় বাসিন্দা, দীর্ঘ 10 বছর ধরে বসবাস করছি এই রথলা এলাকায়, কিন্তু কোনো প্রকার আমরা উন্নয়ন দেখি না। এখানে ড্রেনের সমস্যা, অতি অল্প বৃষ্টি, একদিনের বৃষ্টিতে আমাদের হচ্ছে বাড়িঘরে সবার পানি ঢুকে যায়। আমাদের জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স সেবা, আপনার পাবলিক ট্রান্সপোর্ট কোনো কিছু এখানে আসে না।
আমাদের রুগে থাকলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কোনো প্রকার সেবা আমরা পাচ্ছি না। আমরা এই বিষয়ে উপজেলায় পৌরসভায় কমপ্লেন করছি, বহুবার অনেক বছর ধরে কমপ্লেন করছি, আবেদন করছি যে আমাদের রাস্তার সংস্কারের জন্য, আমাদের ড্রেনের সংস্কারের জন্য, কিন্তু কোনো প্রকার পদক্ষেপ আমরা পাই নাই। আমাদের 2-3 দিনের বৃষ্টিতে আমাদের সব পানিবদ্ধতার শিকার, আর এই পানি কোনো প্রকার ড্রেনেজ না থাকায় আমাদের হচ্ছে পানি জলবদ্ধতা থেকে যাচ্ছে, কোনো প্রকার হচ্ছে সরছে না। এই বিষয়ে আমরা স্থানীয় কর্তৃপক্ষ এবং পৌরসভার কাছে আবেদন জানাচ্ছি যে অতি দ্রুত সম্ভব আমাদের এই সমস্যা ব্যবস্থাপনা করে।